আসসালামু আলাইকুম আশা আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আপনার জন্য নিয়ে আসলাম হলো বর্তমানে মার্কেটে রাইট নাও মিড রেঞ্জ কিলার ফোন স্বামীর এম আই ইলেভেন লাইট এই ফোনটি এই ফোনটা এতটাই চিকন আমার মনে হয় পেঁয়াজও কাটা যাবে যাই হোক এই গ্লোবাল ভার্সনে এই ফোনটি বেশ কিছুদিন আমার কাছে রয়েছে বেশ ধুমসে ব্যবহার করার পর আজকে নিয়ে এসেছি এই মোবাইলটির কুটিনাটি বিষয় নিয়ে বিস্তারিত রিভিউ এবং আপনাদের সাথে থাকছে আমি ফারাবি আপনারা দেখছেন প্রযুক্তি চলুন তাহলে শুরু করি মোবাইলের বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস সিম ট্রে ইজেক্টর ইউএসবি টাইপ সি টু হেডফোন অ্যাডাপ্টার সফট প্লাস্টিক ব্যাক কভার তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জার ইউএসবি টাইপ সি কেবল এবং স্বামী এম আই ইলেভেন লাইট মোবাইলটি ডিজাইন এবং আউটলুক কথা বলতে গেলে স্বামীর এই এম আই ইলেভেন লাইট ফোনটি এক কোথায় মারাত্মক লেভেলের স্টাইলিশ আসলে স্টাইলিশ বলল কম হয়ে যাবে তার কারণ হলো গত দুই তিন বছরের মধ্যে এমন চিকন এবং পাতলা ফোন আমি আর দেখিনি এছাড়াও মোবাইলটির ব্যাক প্যানেলে থাকে থাকা ক্যামেরা হাউসটি হুবুহু এম আই এর মতো তাই হাতে নিয়ে একটা এক্সপেন্সিভ ফিল পাওয়া যায় এবং এই মোবাইলের ব্যাক প্যানেলটি হল প্লাস্টিকের বাট দেখতে আপনার কাছে একদম কমপ্লিটলি গ্লাসের মতো মনে হবে তার কারণ হলো একদম আয়নার মতো একদম ক্লিন আপনি আপনার নিজের ফেস ক্লিয়ারলি দেখতে পারবেন তার অন্যতম প্রধান কারণ হলো এই ফোনের এই ব্যাক প্যানেলটি হল প্লাস্টিকের সাথে গ্লাস মিশ্রিত গ্লাস্টিক প্যানেলের এবং এই গ্লাস্টিক বডির ব্যাক প্যানেলটি দূর থেকে কিন্তু একটা শাইনি শাইনি লুকসও দেয় ইন হ্যান্ড ফিলের কথা বলতে গেলে ডিসপ্লে সিক্স পয়েন্ট এইট মিলিমিটার এবং ওয়েটও হলো মাত্র একশো সাতান্ন গ্রাম ডিসপ্লেটা বড় হল হালকা এবং চিকন হওয়ার কারণে যে কেউ কমফোর্টেবল হবে সিঙ্গেল হ্যান্ডে ইউজ করতে পারবে এই মোবাইলটি কালার ভেরিয়েন্টের নামগুলি কিন্তু খুবই ইন্টারেস্টিং তার মধ্যে আমার হাতে যে মোবাইলের কালার ভেরিয়েন্টটি রয়েছে এটার নাম হলো বোবা ব্ল্যাক এই মোবাইলের আরো দুটি কালার ভেরিয়েন্ট রয়েছে তার মধ্যে একটা নাম হলো বাবল গাম ব্লু এবং আরেকটির নাম হলো Beach Pink. বাটন এবং পোর্টস এর কথা বলতে গেলে মোবাইলের রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন এবং এই পাওয়ার বাটনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে মোবাইলের লেফট সাইডে কিছুই নেই মোবাইলের উপরের সাইডে রয়েছে সেকেন্ডারি নয়েস ক্যান্সেলেশন মাইক এবং শাওমির স্পেশাল আয়ার ব্লাস্টার মোবাইল নিচের অংশে রয়েছে মেন স্পিকার প্রাইমারি মাইক ইউএসবি টাইপ সি চার্জিং পোর্টের এর সাথে সিম কার্ড ট্রে হাইব্রিড এই সিম কার্ড ট্রেতে নেই কোনো মেমোরি কার্ড ইউজ করার অপশন সিকিউরিটি সেন্সর কথা বলতে গেলে মোবাইল সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি টি অনেক ফাস্ট কাজ করে এবং অনেক স্মুথলি কাজ করে তবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অর্থাৎ এই পাওয়ার বাটনটি একটু হার্ড অন্যান্য মোবাইল মোবাইলে থাকা পাওয়ার বাটনের থেকে মোবাইলে থাকা ফেস আনলক সিস্টেম বেশ ভালো এবং ফাস্ট কাজ করে মোবাইলটিতে রয়েছে ডুয়েল স্পিকারের মধ্যে নিচে হল মেন স্পিকার এবং উপরে যে পিসটি রয়েছে এইটাই একটা শেয়ার স্পিকার হিসাবে কাজ করে অর্থাৎ উপরে একটা শেয়ার স্পিকার নিচে একটা মেন স্পিকার এই হলো টোটাল দুটি স্পিকার এবং এই দুটি স্পিকারতে আমরা মোটামুটি ভালো সাউন্ড পেয়েছি তবে এই মোবাইলটি থেকে নাইনটি পার্সেন্ট ভলিউম পর্যন্ত বেস্ট কোয়ালিটি সাউন্ড পাওয়া যায় হান্ড্রেড পার্সেন্ট ভলিউমে দিলে আমরা সাউন্ড থেকে কিছুটা ডিস্ট্রপশন পেয়েছি মোবাইলটিতে রয়েছে সিক্স পয়েন্ট ফিফটি ফাইভ ইঞ্চিড ডট ডিসপ্লে এবং এই ডিসপ্লেতে আরও রয়েছে নাইনটি রিফ্রেশ রেট সহ টেন বিটের কালার ডেপথ এবং এইচ ডি এর টেনের সাপোর্ট ডিসপ্লে টাচ স্যাম্পলিং রেট হল দুশো চল্লিশ হার্চ ফুল ইস ডিপ্লাস রেজুলেশন এই ডিসপ্লেটির স্পেসিফিকেশন হল চব্বিশশো বা এক হাজার আশি ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি হল চারশো দুই পিপিআই ডিসপ্লে ব্রাইটনেস হল নর্মালি পাঁচশো নিটস এবং হায়েস্ট আটশো নিটস ডিসপ্লে তে প্রোটেকশন হিসেবে ইউজ করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ফাইবার প্রোটেকশন ডিসপ্লে চারপাশে অনেক চিকন ভেজেল দেখা যায় এবং চিনটাও সাইজের থেকে অনেক চিকন আমার কাছে বেশ ভালোই লেগেছে ডিসপ্লে ঠিক উপরে রয়েছে পাঞ্চল সেলফি ক্যামেরা এবং এই সেলফি ক্যামেরার হোল অর্থাৎ ছিদ্রটাও অনেক ছোট মাল্টিটাস্কিং এর কথা বলতে গেলে বেশ ভালোভাবে কাজ করে নাইন ট্রি হাস রিফ্রেশ থাকার কারণে মোবাইলটি ইউজ করে যেমন স্মুথ লাগে তার পাশাপাশি খুব ইজিলি অনেকগুলো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রান করে সোয়াপ করে করে ইউজ করা যায় ওভারঅল মাল্টিটাস্কিং পারফরমেন্স আমার কাছে সব মিলিয়ে অনেক ভালো লেগেছে মোবাইলটিতে রয়েছে হোয়াইট এলন সাপোর্ট ও ফুল এইচডি প্লাস বেশ ইউটিউব এবং মতো সাইটগুলোতে ভিডিও স্ট্রিম করতে পারবেন ডিসপ্লে পারফরম্যান্সের কথা বলতে গেলে এই মোবাইলটি আমি লং টাইম ইউজ করেছি এবং ইউজ করতে যে আমি ধরনের অ্যাপ ওপেনিং ক্লোজিং ডিলে এই ধরনের কোনো প্রবলেম পাইনি এবং তার পাশাপাশি লং টাইম ইউজ করার ক্ষেত্রে কোন ধরনের ফ্রেম ড্রপ বা ল্যাগিংও এই ফোন থেকে আমি পাইনি এবং এই মোবাইলটিতে ট্রু কালার টেকনোলজি এবং ডিসিআই পি থ্রি কালার গ্যামোট থাকার কারণে মোবাইলের ডিসপ্লে থেকে কিন্তু মারাত্মক লেভেলের একটা ক্লিয়ার কালার টোন বা ক্লিয়ার একটা কালার ফিল পাওয়া যায় যেটা আসলে খুব কম ফোনেই এই প্রাইস রেঞ্জে আমি এর আগে দেখেছি তবে হ্যাঁ যেটা না বললেই নয় সেটা হলো এই ফোনটা তো কিন্তু টুকটাক অপটিমাইজেশনের ইস্যু রয়েছে সেটা আমি ভিডিওর শেষে ভালো দিক এবং খারাপ দিকে যে অংশটা রয়েছে এই মোবাইলের সেখানে আলোচনা করবো আই ইলেভেন নাইট এই মোবাইলটি রেয়ার প্যানেল রয়েছে ট্রিপল ক্যামেরা সেট এর মধ্যে মেন ক্যামেরাটি হল চৌষট্টি মেগা পিক্সেলের ওয়ান পয়েন্ট সেভেন নাইন অ্যাপারচারের যার সেন্সরটি হলো স্যামসাং আইসএস জি থ্রি সেন্সর এবং দ্বিতীয় ক্যামেরাটি হল এইট মেগা পিক্সেলের টু পয়েন্ট টু অ্যাপারচার একশো উনিশ ডিগ্রি আলট্রা হোয়াইট ক্যামেরা এবং শেষ আরেকটি ক্যামেরা হলো মেগাপিক্সেলের অ্যাপারচারের টেলি ম্যাক্রো ক্যামেরা সিক্সটি ফোর মেগাপিক্সেল এবং এইট মেগাপিক্সেলের আলট্রা হোয়াইট ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় ডাইনামিক রেঞ্জ ওভারঅল ভালো হলেও এস ডিটেকশনে কিছুটা ঘাটতি লক্ষ্য করছি সেই সাথে কালার টোন অনেকটাই ন্যাচারাল পাচ্ছিল এবং সেই সাথে আলাদা করে মোবাইলে কোনো ডেপ সেন্সর ক্যামেরা না থাকলেও মোবাইলটি দিয়ে বেশ ভালোভাবে পোর্ট্রেট মোডে ছবি তোলা যাচ্ছিল আবার ছবি তোলার পর প্রায় সব ধরনের ছবিগুলি একটা অটোমেটিক কালার বুস্ট করে দিচ্ছিল যেটাকে বলা হয় সোশ্যাল মিডিয়া রেডি ছবি সো আপনি জাস্ট ছবি তুলবেন এবং সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারবেন ফাইভ মেগাপিক্সেলের টেলিমাইক্রো সেন্সরের ক্যামেরা দিয়ে ছবি তোলার কথা বলতে গেলে তিরিশ হাজার টাকার মধ্যে স্যামসাং গ্যালাক্সি এফ সিক্সটি পর আমার কাছে এই মোবাইলের এই টেলিমাইক্রো ক্যামেরাটাই বেস্ট ম্যাক্রো ক্যামেরা মনে হয়েছে কারণ এই মোবাইলের ক্যামেরার ফোকাসিং অনেক ভালো এবং সেই সাথে ফোকাসিং ভালো হওয়ার কারণে অবজেক্ট খুব ভালোভাবে ডিটেক্ট করতে পারছিল এবং কালার টোনটাও বেশ সুন্দরভাবে প্রোভাইড করছিল এবং এস ডিটেকশনও খুব ভালোভাবে করতে পারছিল মোবাইলটির মেন ক্যামেরা দিয়ে হায়েস্ট ফোর কে থার্টি ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করা যায় ভিডিও কোয়ালিটি আমার কাছে ওভারঅল ভালো লেগেছে মোবাইলটিতে জায়রো ইয়েস থাকার কারণে ভিডিও করা সময় বেশ ভালো লেভেলের একটা স্টেবল পারফরমেন্স পাওয়া যাচ্ছিল সেই সাথে মোবাইল থাকা স্লো মোশন ফিচার বেশ ভালোভাবে কাজ করে টাইম ল্যাপস ফিচার নাইসলি কাজ করে এছাড়াও মোবাইলটিতে আরো রয়েছে মোড মুড মোড সহ আরো নানা রকম ফিচারের মাধ্যমে ভিডিও এবং ফটোশ্যুট করার অপশন মোবাইলটিতে রয়েছে সিক্সটিন মেগা পিক্সেল টু পয়েন্ট ফোর ফাইভ অ্যাপার সেলফি ক্যামেরা এই ক্যামেরাতে একটি সিএমএস ক্যাটাগরি সেন্সর রয়েছে এবং এই সেলফি ক্যামেরা দিয়ে ওভারঅল ভালো ছবি ওঠে কালার টোন অনেকটাই ন্যাচারাল আসে বিউটি মুড ছাড়াও যদি আপনি ছবি তুলেন বেশ সুন্দর লাগবে এই ক্যামেরা দিয়ে ছবি তোলার পর মোবাইলটিতে রয়েছে ক্যামেরা টু এপিএস সাপোর্ট সো আপনি চাইলে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জি ক্যামেরার মতো ক্যামেরা ইউজ করতে পারবেন নেটওয়ার্ক এবং কানেকটিভিটির কথা বলতে গেলে মোবাইলটিতে নিয়ে মেমোরি কার্ড বাট রয়েছে ফোর জি সাপোর্টের ডুয়েল সিম কার্ডের অপশন সেই সাথে আমরা কল করে দেখেছি কল কোয়ালিটি ঠিক আছে ওয়াইফাই ডুয়েল ব্যান্ড অর্থাৎ টু পয়েন্ট ফোর গিগার্স ফাইভ গিগার দুটোই সাপোর্ট করে ব্লুটুথ হলো ভার্সন ফাইভ পয়েন্ট ওয়ান ক্যাটাগরি এবং মোবাইলটিতে রয়েছে স্বামীর স্পেশাল আয়ার ব্লাস্টার সেন্সর্স এর কথা বলতে গেলে মোবাইলটিতে প্রায় সব ধরনের সেন্সরসই রয়েছে এম আই ইলেভেন লাইট এই মোবাইলটির হার্ডওয়ার সেকশনের কথা যদি বলতে চাই তাহলে এই মোবাইলটিতে প্রসেসর হিসাবে রয়েছে কলকম স্ন্যাপড্রাগন এর সেভেন থার্টি টু জি প্রসেসরটি এটি একটি অক্টাকোর প্রসেসর যার ট্রানজিস্টর সাইজ হলো এইট ন্যানোমিটার এবং এই আটটি কোরের মধ্যে দুটি কোর হলো টু পয়েন্ট থ্রি জিরো গিগার স্ক্রায় ফোর সেভেন্টি গোল্ড মডেল এবং বাকি ছয়টি কোর হলো ওয়ান পয়েন্ট এইট জিরো গিগার স্ক্রায় ফোর সেভেন্টি সিলভার মডেলের মোবাইলটিতে জিপি হিসাবে রয়েছে অ্যাড্রিনো সিক্স ওয়ান এইট মোবাইলটি টোটাল তিনটি ভেরিয়েন্ট

মোবাইলটি বেঞ্চমার্ক স্কোর আমরা পেয়েছি সিঙ্গেল করে পাঁচশো ছেষট্টি মাল্টি করে পেয়েছি আঠারোশো আঠারো থ্রিডি মার্ক টেস্ট করে আমরা স্ট্রেস টেস্টে বেস্ট লুপ স্কোর পেয়েছি এই মোবাইলটিতে এগারোশো দশ এবং লোয়েস্ট লুপ স্কোর পেয়েছি এগারোশো চার মোবাইলটির ওয়ালকান স্কোর পেয়েছি আমরা এগারোশো তেরো এবং এভারেজ ফ্রেম পার সেকেন্ড পেয়েছি সিক্স পয়েন্ট সেভেন জিরো এফ পি মোবাইলটি দিয়ে আমরা পাবজি গেমস খেলে দেখেছি সেখানে হাইস্ট এইচডি গ্রাফিক্স হাই ফ্রেম রেটে সাপোর্ট করলো সবচেয়ে বেস্ট পারফরমেন্স পেয়েছি আমরা ব্যালেন্সড গ্রাফিক্সে আলট্রা ফ্রেম রেটে তবে গেমটি শুরুর দিকে কিছুটা ফ্রেম ড্রপ এবং ল্যাগিং এ দেখা পেয়েছি তার অন্যতম প্রধান কারণ এই ফোনটি ইউআইতে টুকটাক কিছু অপটিমাইজেশন ইস্যু রয়েছে পরবর্তীতে অবশ্য একটা আপডেট এসেছিল সেই আপডেট দেওয়ার পর থেকে আর তেমন কোন ফ্রেম ড্রপ বা ল্যাগিং এর ইস্যু আমরা গেমের মধ্যে পাইনি পরবর্তীতে বরং আমরা বেশ স্মুথ ভাবে গেমসটি খেলতে পেরেছি সেই সাথে এই মোবাইলটি দিয়ে আমরা যখন কল অফ ডিউটি গেমসটা খেলেছি সেখানে আমরা ভেরি হাই গ্রাফিক্সে ভেরি হাই ফ্রেম রেটে খেলতে পেরেছি এবং সবচেয়ে বেস্ট পারফরমেন্স পেয়েছি আমরা হাই গ্রাফিক্স এ ম্যাক্স ফ্রেম রেটে সত্যি কথা বলতে কল অফ ডিউটি গেমসটা পাবজি গেমস এর মধ্যে কোনো ধরনের কোনো ঝামেলা করতে হয়নি শুরু থেকে আমরা বেশ স্মুথলি খেলতে পেরেছি এবং কোনো ধরনের কোনো ফ্রেম ড্রপ বা ল্যাগিং এর টাকা পাইনি মোবাইলটিতে যেহেতু টুকটাক অপটিমাইজেশন ইস্যু রয়েছে আমি ভিডিওর শুরুর দিকেই বলেছি তাই নাইন গেমস এই মোবাইলে সাপোর্ট করেনি এবং আমরা ইনস্টল করতে পারিনি কিন্তু আমরা এই মোবাইল জেনশিন ইমপ্যাক্ট গেমটা খেলেছি গেমটা হালকা হালকা ল্যাগিং করলো খেলে বেশ মজা পাওয়া যাচ্ছিল শুরুর দিকে সময় এই ল্যাগিং বা ফ্রেম ড্রক আপনাকে খুব বেশি বিরক্ত করবে না যে আপনি লং টাইম খেলতে পারবেন না হিটিং এর কথা বলতে গেলে স্বামীর আপনি যেই ফোনে চালান না কেন হিটিং এর ছোঁয়া আপনাকে নিতেই হবে অর্থাৎ হিটিং এর ছোয়া সে আপনাকে দেবেই সো এই ফোনটা তো টুকটাক হিটিং হয় বাট ম্যাসিভ লেভেলের কোনো হিটিং হয় না বা হিটিং হয়ে এই প্রাইস যে ধরেন স্বামী যে রেডমি নোট টেন সিরিজের যে ফোনটা রয়েছে সেখানে কিন্তু হিটিং হয়ে উল্টাপাল্টা বিহেভ করে ক্যামেরা হ্যাং করে মোবাইল রিস্টার্ট করা লাগে এই ধরনের কোনো ইস্যু এই ফোনটাতে আমি পাইনি একদম স্মুথ ছিল তবে হ্যাঁ ফোনটা যদি হিটিংও হয় খুব দ্রুত আবার ফোনটা ঠান্ডাও হয়ে যায় এমআই ইলেভেন নাইট এই মোবাইলটিতে রয়েছে চার হাজার দুশো পঞ্চাশ মিলিয়াম্পের ব্যাটারি এবং সাথে রয়েছে তেত্রিশ আটার ফাস্ট চার্জার মোবাইলটি সম্পূর্ণ চার্জ করতে আমাদের পঞ্চান্ন মিনিটের মতো সময় লেগেছে আবার তিরিশ মিনিট চার্জ দিলে আটষট্টি থেকে সত্তর পার্সেন্টের মতো চার্জ হয়ে যায় মোবাইলটি আমরা নর্মাল বা বেসিক ইউজ করে প্রায় একদিনের মতো ফুল চার্জিং ব্যাকআপ পেয়েছি অপর দিকে আমরা হেভি গেমিং এবং হাই লেভেলের মাল্টিমিডিয়া কনজামশন করে প্রায় পাঁচ ঘন্টার মতো চার্জিং ব্যাকআপ বা স্ক্রিন অন টাইম পেয়েছি মোবাইলটি অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ইলেভেন ভার্সনটি এবং ইওয়াই হিসেবে রয়েছে এমআই ওয়াই টুয়েলভ ভার্সনটি এখন চলো আমরা জেনে নিই সাউমির এমআই ইলেভেন লাইট এই মোবাইলটির কী কী বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে এবং তার পাশাপাশি এই মোবাইলটির কী কী ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে প্রথমে চলো আমরা জেনে নিই এই মোবাইলটির কী কী ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে নাম্বার ওয়ান ল্যাকিংস হলো এই ফোনটাতে টুকটাক অপটিমাইজেশন প্রবলেম রয়েছে বাট সেই লেভেলের কোনো অপটিমাইজেশন নাই হালকা পাতলা অপটিমাইজেশন ইস্যু রয়েছে সেই কারণে অনেক ধরনের অ্যাপস ওইভাবে রান করা যায় না বা চালানো যাচ্ছে না যেমন ধরুন ন্যাশনাল নাইন গেমসটাও কিন্তু আমরা এই ফোনটাতে ইনস্টল করে খেলতে পারিনি বাট ইন ফিউচারে অ্যাপসটা অর্থাৎ এমআইউআইটা আপডেট আসলে তখন আপনারা যে কোনো ধরনের অ্যাপসই ইনস্টল করে ইউজ করতে পারবেন নাম্বার টু যে বিষয়টা আমার কাছে এই ফোনের ক্ষেত্রে উইকনেস মনে হয়েছিল পরে অবশ্য ঠিক হয়ে গেছে সেটা হলো এই ফোনটাতে আমি যখন ইন্টারনেট ইউজ করতেছিলাম ডাউনলোড আপলোড দুইটাই খুব কম পাচ্ছিলাম পরবর্তীতে অবশ্য আমি আপনাদের ভিডিওর মধ্যে বলেছি যে এমআইউ এর একটা ছোট্ট আপডেট এসেছিল সেই আপডেটটা করার পর সেই প্রবলেম সলভ হয়ে গেছে সো আপনারাও যদি ফোনটা কিনেন আপনারা ফোন কেনার পর দেখবেন যে একটা যদি আপডেট আসে সেই আপডেটটা করে ফেলবেন কোনো সমস্যা নাই সেই আপডেট করে ফেললে ফোনে টুকটাক কিছু ল্যাগিং এর ইস্যু রয়েছে সেই প্রবলেমটা সলভ হয়ে যাবে দেন এরপরে যে ল্যাগিংস্ট হল সেটা হলো এই ফোনে থাকা চার হাজার দুইশো পঞ্চাশ ব্যাটারি সত্যি কথা বলতে কি এই বিষয়টা আমার কাছে অতটা উইকনেস মনে হয়নি বাট অনেকের কাছে এটা মনে হতে পারে যে পাঁচ হাজার মিলিয়াম হলে পারফেক্ট হতো বাট আমি মনে করি এই ফোনটা এতটাই চিকন এতটাই স্টাইলিশ যদি পাঁচ হাজার মিলিয়াম প্যারের ব্যাটারি বসানো হতো তাহলে ফোনটা একটু মোটো হয়ে গেলে হয়তো আরেকটু আর একটু কম স্টাইলিশ মনে হতো সো আউটলুকের কথা বিবেচনা করলে আই থিঙ্ক এটা ঠিক আছে কিন্তু হ্যাঁ আপনি ধরেন যদি অনেক গেম খেলেন অনেক লং টাইম মাল্টিমিডিয়া কনজামশন করেন সেই ক্ষেত্রে ব্যাটারিটা আপনার জন্য একটু কমই মনে হবে এবং এই মোবাইলের যে পাওয়ার বাটনটি রয়েছে আমার কাছে একটু হার্ড মনে হয় মানে এই প্রাইস রেঞ্জে যত ফোনই রয়েছে এত হার্ড পাওয়ার বাটন আমি আসলে সচরাচর কোনো ফোনে দেখিনি দেন এই ফোনের সর্বশেষ যে উইকনেসটা আমার কাছে মনে হচ্ছে সেটা হলো এই ফোনের হেডফোন জ্যাকের পোটটা নেই সত্যি কথা বলতে কি আসলে হেডফোন জ্যাকের পোর্ট না থাকলে খারাপ লাগে বাট অনেক চিকন ফোন তো তাই তারা হতে পারে হেডফোন জ্যাকের পোটটা দিতে পারেনি বাট তার পরিবর্তে কিন্তু তারা কনভার্টার দিয়ে দিয়েছে অনেক ফোন আছে তো কনভার্টারও দেয় না সেটাও কিনে নিতে হয় বাট এই ফোনে কনভার্টার আছে সো আপনি চাইলে কনভার্টারের মাধ্যমে আপনি হেডফোন জ্যাক আই মিন হেডফোন লাগিয়ে ইউজ করতে পারবেন সেটা অ্যাটলিস্ট আমি মনে করি যে এই ফোনের ক্ষেত্রে একটা পারফেক্ট সলিউশন এবার জন্য আমরা জেনে নিই এই মোবাইলটা কি বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে তার মধ্যে নাম্বার এই ফোনটার আউটলুক এক কথায় অনেক কথা বলতে কি টাকার মধ্যে এত স্টাইলিশ আউটলুক ফোন খুবই কম আছে এর আগে আমার কাছে রিয়েলমি এইট প্রো মোবাইলটা খুব ভালো লাগতো এখন ওইটা দুই নম্বর পজিশনে চলে গিয়েছে নাম্বার ওয়ানে হল এই ফোনটি এটার ফোনের আউটলুক খুবই সুন্দর স্পেশালি ব্ল্যাক কালারটা আপনারা ট্রাই করবেন এই ফোনটা কেনেন অথবা না কিনেন একবার এই ফোনটা হাতে নিয়ে একটু নাড়াচাড়া করে ইউজ করে দেখতে আমি শিওর আপনাদের কাছে ওই ফোনটা ভালো লাগবে অ্যাজ এ আউটলুক হিসাবে দেন সেকেন্ড যে বিষয়টি খুবই ইম্পর্টেন্ট এবং আমার কাছে খুবই ভালো লেগেছে সেটা হলো এই ফোনের ডিসপ্লেতে যে কালার টোনটা রয়েছে সেটা কিন্তু একটু ডিফারেন্ট ওয়ান বিলিয়ন কালার টোন অর্থাৎ কালার তো কিন্তু এটা অনেক ভালো টেন বিটের সো আপনি চিন্তা করে দেখেন ওভারঅল সব কিছু মিলে এই ফোনটা হলো এম আই ইলেভেন যে ফোনটা রয়েছে তারই একটা লাইট ভার্সন ইলেভেন তো অনেক এক্সপেন্সিভ ফোন তারই লাইট ভার্সন তার অনেক কিছু এই ফোনটার ডিসপ্লেতে রয়েছে দ্যাটসয়াইজ এবং ডিসপ্লে পারফরমেন্সটা কিন্তু একদম প্রিমিয়াম লেভেলে সত্যি কথা বলতে কি ডিসপ্লে টাচ সেন্সিভিটিটাও খুব ভালো ফোনের টুকটাক অপটিমাইজেশন ইস্যু থাকার কারণেও কিন্তু আমার কাছে মনে হয়নি যে ডিসপ্লেতে কোনো ইস্যু রয়েছে সচরাচর স্বামী ফোনে কিন্তু অপটিমাইজেশন ইস্যু থাকলে প্রায় সব কিছুতে টুকটাক ধাক্কায় ধাক্কায় চলে কিন্তু এই ফোনটাতে অপটিমাইজেশন ইস্যুগুলো রয়েছে টুকটাক ওরকম মেজর কিছু নেই সেটা হতে পারে ইন ফিউচারে টুয়েলভ পয়েন্ট ফাইভের যে আপডেটটা আনবে স্বামী সেটা তো সবার আগে এই ফোনগুলোতে আসবে তখন এক ধাক্কায় সব ঠিক হয়ে যাবে বাট যে কথাটা না বলে নয় এই ফোনটার ডিসপ্লে খুবই ভালো টাচ স্যাম্পলিং রে টু ফর্টি হাস থাকার কারণে গেম খেলো কিন্তু একটা প্রিমিয়াম লেভেলের ফিল পাওয়া যায় তিন নম্বর বেস্ট সাই যেটা আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে সেটা হলো এই ফোনে কিন্তু নাইনটি রিফ্রেশ রেট রয়েছে কিন্তু আমার কাছে সিক্সটি এই ফোন ইউজ করে সবচেয়ে বেশি মজা লেগেছে নাইনটি ইয়ার্স তো অনেকই ভালো লাগে কিন্তু সিক্সটি ইয়ার্স তো আমার কাছে অনেক কমফোর্ট লেগেছে সচরাচর কি হয় সেসব ফোন ওয়ান টোয়েন্টি ইয়ার্স বা নাইনটি রিফ্রেশ রেট থাকে সেসব ফোনে কিন্তু সিক্সটি ইয়ার্স দিয়ে চালিয়ে খুব একটা মজা পাওয়া যায় না কিন্তু এই ফোনটার ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম উল্টো আমার কাছে সিক্সটি ইয়ার্সই বেশি ভালো লেগেছে নাইনটি ইয়ার্স তো অবশ্যই ভালো বাট সিক্সটি হার্জে ভালো লাগলে কী সুবিধা জানেন আপনার মোবাইলের ব্যাটারি তখন কম ক্ষয় হবে নাইনটি হার্স বা ওয়ান টোয়েন্টি হার্সে যখন আপনি ইউজ করবেন মোবাইলের ব্যাটারি কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যায় জানেন এরপরে এই মোবাইলটা যে জিনিসটা আমার কাছে ভালো লেগেছে সেটা হলো এই মোবাইলের যে টেলিমাইক্রো সেন্সর ক্যামেরাটা রয়েছে সেটা আমার কাছে রাইট নাও স্যামসাং গ্যালাক্সি এফ সিক্সটি টু যেটা তিরিশ হাজার টাকা বেস্ট ক্যামেরা ফোন সেই ফোনটার পরে এই ফোনটার পারফরমেন্স পেয়েছি আমি এই টেলিমাইক্রো সেন্সর ক্যামেরা দিয়ে মানে খুবই ভালো লেগেছে ছবি তুলে সেই সাথে এই ফোনটা যে মেইন সেন্সর অর্থাৎ মেইন ক্যামেরাটা রয়েছে চৌষট্টি মেগাপিক্সেলের এটার ছবি তুললেও কিন্তু আপনারা খুবই মজা পাবেন এবং আপনাদের কাছে মনে হবে যে প্রাইস বিবেচনায় এটা একটা পারফেক্ট ক্যামেরা অ্যাজ এ ফোন হিসাবে সর্বশেষ যে বিষয়টা আমার কাছে এই মোবাইলের সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হলো এই ফোনটা কিন্তু স্টাইলিশ একটা লুকস নাইনটি হাজ রয়েছে বাট পারফরমেন্সের কথা চিন্তা করেন স্ন্যাপড্রাগনের সেভেন থার্টি টু জি প্রসেসর এইট জিবি র্যাম এবং সেই সাথে ইউএফএস টু পয়েন্ট টু ক্যাটাগরি স্টোরেজ সব কিছু মিলে টোটাল একটা কম্বাইন্ড এবং অপটিমাইজ পারফরমেন্স পাওয়া গিয়েছে এই ফোনটা থেকে অপটিমাইজেশন যে ইস্যুটা রয়েছে সেটা হলো স্বামীর এমআই ইউআই অর্থাৎ এর ইস্যু সেটা কিন্তু মোবাইলের কোনো ইস্যু না ইউআইতে যখন আপডেট আসবে সেটা ঠিক হয়ে যাবে বাট মোবাইলে যে অপটিমাইজেশনটা হয় পারফরম্যান্স হার্ডওয়্যার থেকে সেটা কিন্তু খুবই ভালো ট্রাস্ট নেই এই ফোনটার দাম উনত্রিশ হাজার টাকা থাকে একত্রিশ হাজার নাও যেহেতু নতুন আসছে প্রাইস একটু বেশি বাট এই ফোনটা কনফার্ম থাকেন পঁচিশ থেকে সাতাশ হাজার টাকার মধ্যে এসে যাবে কিছুদিন পরে তখন এই ফোনটা কিনতে পারেন এবং আপনাদেরকে একটু কনফিউজ করে দিই সেটা হলো বর্তমানে রেডমি নোট 10 সিরিজটা কিন্তু রয়েছে সেটা কিন্তু ওয়ান টোয়েন্টি ইয়ার্স রিফ্রেশেড জাস্ট এই ফোনটা থেকে সেই জায়গায় শুয়ে শুধু এগিয়ে আছে এবং একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা বাট রেডমি নোট টেন প্রো বা প্রো ম্যাক্সের একশো আট মেগা পিক্সেলের ক্যামেরা এবং এইটার চৌষট্টি মেগা পিক্সেলের ক্যামেরার যে পারফরমেন্স আমার কাছে কিন্তু অলমোস্ট সিমিলার লেগেছে এবং সত্যি কথা বলতে কি দুটো মোবাইলের সেন্সরও কিন্তু প্রায় সিমিলার কাছাকাছি ওইটা আইসএসএল এর এইচ এম টু সেন্সর আর এটা হলো আইসএসএল এর জি এম থ্রি বা এমডাব্লু থ্রি মানে যে সেন্সর আর কি আর মানে ভিডিওর মধ্যে আপনারা দেখে নিন সেই সেন্সরটা সো খুবই ক্লোজ সেন্সর ক্যামেরা পারফরমেন্স খুবই ভালো এবং রিফ্রেশ রেটের পারফরমেন্স মানে ডিসপ্লে পারফরমেন্সের কথা যদি বলি তাহলে রেডমি নোট টেন প্রো বা প্রো ম্যাক্স এবং সত্যি কথা বল সব রেডমি নোট টেন সিরিজের থেকে এটা ডিসপ্লে পারফরমেন্স খুবই ভালো বিকজ এটা ডিসপ্লে কমপ্লিটলি ডিফারেন্ট মানে এটা ডিসপ্লেটা দিয়েছেই আপনার ফ্ল্যাগশিপ ক্যাটাগরি ডিসপ্লে হ্যাঁ এটা ট্রু যে নাইনটি রিফ্রেশ রেট রয়েছে কিছুটা কম বাট নাইনটি হার্স আর ওয়ান টোয়েন্টি হার্সের মধ্যে কী বা ডিফারেন্স থাকবে তাই না মেজর কোনো ডিফারেন্স নাই আর তাছাড়া স্বামী আমি এমআই সরি রেডমি নোট টেন প্রো মোবাইলের ডিসপ্লেতে কিন্তু টুকটাক ল্যাগিং ইস্যু রয়েছে আমি কিন্তু সেটা রিভিউ ভিডিওতে আমি বলেছি আপনারা চাইলে রেডমি নোট টেন প্রো সেই রিভিউ ভিডিওটা দেখে নিতে পারেন আমি সেখানে বলেছি যে ডিসপ্লেটা কিন্তু কমফোর্ট লাগে না কেমন কেমন জন লাগে বাট সেই জায়গায় কিন্তু এটা ডিসপ্লে অনেক কমফোর্ট এটা কালার টোন ডিসপ্লে খুবই সুন্দর ট্রাস্ট মি মানে একবার যেই ফোনের ডিসপ্লে ইউজ করবে এই তিরিশ হাজার টাকা প্রাইস রেঞ্জে তার জন্য অন্য কোনো ফোন সিলেক্ট করে কিনাটা খুব কঠিন হয়ে যাবে এটা আমি মোটামুটি কনফার্ম মানে ডিসপ্লের দিক থেকে এটা এক কথা অসম ক্যামেরা পারফরম্যান্স বলেন ওভারঅল সব কিছু মিলে আমার কাছে রেডমি নোট টেন সিরিজের থেকে রাইট নয় ফোনটাকে ভালো লেগেছে তবে হ্যাঁ রেডমি নোট টেন সিরিজে যদি সব অপটিমাইজেশন ইস্যু সলভ হয়ে যায় তখন আমার সেই ফোনটাকে নিয়ে নতুন করে চিন্তা করতে হবে তখন আমাকে নতুন করে ভাবতে হবে যে আদৌ কি সেই ফোনটা এই ফোনের থেকে এগিয়ে যায় কি না এটাও ট্রু যে এই ফোনটা থেকে ওইটার ব্যাটারি কিছুটা বেশি ব্যাটারি পারফরমেন্স আমরা কিছুটা বেশি বা ব্যাকআপও বেশি পাবো কিন্তু লুকসের তো একটা বিষয় আছে তাই না এত সুন্দর ফোন এত পাতলা ফোন তো সচরাচর আসে না মানে আমি বারবার আপনাদেরকে একটা কথা বলে বুঝাতে চাচ্ছি যে ফোনটা আপনারা কিনেন আর না কিনেন হাতে নিয়ে একবার নাড়াচাড়া করে দেখেন তো কেমন লাগে এবং ডিসপ্লেটা কিন্তু দেখবেন জাস্ট নাড়াচাড়া না ডিসপ্লেটা টুকটাক টাচ টুচ করে ইউজ টুজ করে যদি পরিচিত কেউ কিনে তাহলে একটু গেমস খেলে খেলা ট্রাই করবেন বা ছবি টবি দু একটা তুলবেন স্পেশালি ম্যাক্রোসেন্সর ক্যামেরা দিয়ে ছবি তুলে দেখবেন এবং বলবেন আমাকে এই ভিডিও নিচে কমেন্টস করে বা ফেসবুকে আমাদের গ্রুপে যেখানে পারেন কমেন্টস করে জানাবেন যে মোবাইলটা আসলে আপনাদের কাছে কেমন লেগেছে সো কেমন লাগলো এই মিড রেন্স কিলার স্বামীর এমআই ইলেভেন লাইট ফোনটি আপনাদের কাছে অবশ্যই অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন এবং সেই সাথে এই ফোনটির ব্যাপারে যদি কোনো ধরনের কোনো কনফিউশন বা কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে সেটাও কিন্তু ভিডিও নিচে করতে ভুলবেন না আপনারা আমি চেষ্টা করবো আপনাদের সকল ধরনের প্রশ্ন উত্তর দিয়ে সব ধরনের কনফিউশন ক্লিয়ার করে দেওয়ার জন্য এবং সেই সাথে আমাদের আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না অবশ্যই অবশ্যই এবং আমাদের জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন সবাইকে আবারও জানাচ্ছি রমজানুল মোবারক ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে